দেখছো কত বড় বাড়িতে আমার বন্ধু থাকে। ছোটকালে ওজন আমাগলে পড়তো, ওরা সবাই তোতলা হয়ে যান ডাকতো জানো। এখন ঢাকা শহরে এইসব বড় লোক মেয়ে বিয়ে করে নাও সেন্স করে। আপনার কথাই বেশি বলছে তাই নাকি? দেখতে হবে না বন্ধুটা কার। তা বন্ধু বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। তুই তো গ্রাম ভুলে গেছিস, গ্রামের সবাই কিন্তু তোর কথা কয়। কতদিন ধরে গ্রামে যাই না, মনটা সয়াবিন তেল 5 লিটার, রুই মাছ মাঝারি একটা, লবণ 2 কেজি, পটল 1 কেজি, মোটা চাউল 10 কেজি, চিনি 1 কেজি, চিকন চাল 10 কেজি। কত যত্ন করে স্বামীরে। এই মানে কেমন আজকে আমরা রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছি, হঠাৎ দেখি একটা বাড়ির সামনে একটা সাইনবোর্ড লেখা। কি লেখা জানো? অতিথিদের গাড়ি বাইরে রাখে। চিন্তা করো, এটা আমল গ্রাম। কথা বলো তাহলে, তো আর বারবার ফোন দিয়ে বিরক্ত করবে তো। স্যার কল দিচ্ছে না, কি কি ব্যাপার? এত মেসেজ, গার্লফ্রেন্ড নাকি? জি বস, গার্লফ্রেন্ড নি। আসলে আমার শরীর খারাপ শুনে বারবার খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন তো শরীর কল দেখ। হয়েছে কি দিল একটা ব্যাগ সিস্টেম করে রাখি, দাঁড়ান। এই সিস্টেমটা করলাম, আমার লাইফটা পাল। চলো মামা, শোনো সামনে কিন্তু চিন্তাকারীর আটকে কিছু আছে? কিছু নাই। তাহলে কাহিনী কি বুঝলাম না তো ভাই? অপরাধ তো এগুলো স্যার অনেক রকমের অপরাধ হয়। বুঝছি, কাহিনী আছে স্যারের কাছে। কি সমস্যা স্যার? এখন স্যার দেখেন তো কি সমস্যা। হ্যাঁ আমি একজন বান। নাই কে এটারে কয় ক্যাথরিনা কাই হেয়ার চুল লাগাই দিছি। তোর ইন্ডিয়ান নাই কে? কেমনে সম্ভব? হ্যাঁ সিনেমা রশ্মি আমি একটু খাই, আমারও তো কিডনি আছে। খাবে? খাও। জানো না আমার জ্বর চলে এসছে তো। জ্বর ভালো কর, তোমার কিচ্ছু অনেক কাঁথা সরব না। সালামুকুম মামুনি। কি ব্যাপার, এতবার কলিং বেল বাজাচ্ছি, দরজা খুলো না কেন? কি করো মামুনি? আমি একটু ওয়াশরুমে ছিলাম। তুমি ওয়াশরুমে ছিলে? তো তুমি ওয়াশরুমে ছিলে তো বাড়িতে কে আর লোকজন নেই, ওরা কোথায়? সবাই তো পাইপ বা
আমাদের দেশটা স্বপ্নপুরি সাথি মোদের ফুলগুলি ফুলগুলি থেকে আরো আয়না দেবো, ঠিক আছে? আমার সামনে একটা বাং তোমার এই দিওয়ানা তো এসএমএস পাঠাতে পারে তো আমার পাগল বানায় ফেললো। আমার দেখো ইনবক্স পুরো ফুল। কেন আমি তোমার জীবনে, কেন তোমার জীবনে না, কেন কেন বাবারে বাবা এত আস্তে আস্তে ড্রাইভ করবা আর স্পিড যেন 60-এর উপরে না উঠে। 20 চালাবো, 20। তো আমি কি বললাম 20-তে চালানোর জন্য? আমি বললাম হচ্ছে গিয়ে খুব আস্তে আস্তে ড্রাইভ করবা, 60-এর উপরে উঠবা না স্পিড। চলো কথা বলি না, আমি তোমার সাথে তো কোনো কথা বলবো না, তোমাকে যা বলার এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে, তুমি যেও বাসায় চলো। তোমার এই সেন্স আছে কোথায় কথা বলা যাবে কোথায় কথা বলা যাবে না? দেখো আমি কিছু করিনি, তুমি বাসায় চলো। কি আশ্চর্য, তোমার সাথে আমার কোনো কি ব্যাপার, কিছু বলবে? মিটিং এ যেতে ইচ্ছে হচ্ছে না। মানে তো যেতে ইচ্ছে হচ্ছে না? যাই, শরীর খারাপ লাগছে? না তা না। তাহলে যেতে ইচ্ছে হচ্ছে? চিনি না, খুব কফি খাওয়ানো হলো। হ্যাঁ দেখলেই তো। পার্টিটা কেমন? মাল তোমার মতো প্রকারের মুখে এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? নদী স্পর্ধা দেখিও না। জানি কিন্তু মানতে পারবো না। তুমি বুঝবে না। ভালো, তুমি কেমন আছো? এই তো। আচ্ছা শোনো,